হাই ফ্রেন্ডস, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি সায়াটিকার ব্যথার চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। যার সায়াটিকার সমস্যা আছে, সে নতুন হোক বা অনেক দিনের পুরনো হোক না কেন, যে কোনো টাইপের সায়াটিকার ব্যথার প্রবলেমে যে ভুগছে তার সমাধানের ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি যে মেডিসিনটির ব্যাপারে বলবো, সেই মেডিসিনটি খেলে আপনার সায়াটিকার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমার ভিডিও রেগুলার দেখে যাচ্ছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও লাগাতার আপনি পেতে পারেন। সায়াটিকার ব্যথা দূর করার জন্য আজকের পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে আর্সালফ্লেভ 3x। পোটেন্সিতে আপনাকে খেতে হবে আর্সালফ্লেভ 3x। ঠিক আছে, ভীষণ কাজ করে, সে নতুন হোক বা পুরনো হোক, সায়াটিকার ব্যথা দূর করার ক্ষেত্রে ভীষণ হেল্পফুল এই মেডিসিনটি আর্সালফ্লেভ 3x। তো এই মেডিসিনটি খাওয়ার জন্য, যখন হোমিওপ্যাথির চিকিৎসা তো লক্ষণভিত্তিক চিকিৎসা হয়, কিন্তু এই মেডিসিনটি, আমি যেই মেডিসিনটির কথা বলছি, এই মেডিসিনটির কোনো সিমটমসের দরকার নেই, কোনো লক্ষণের দরকার নেই। ঠিক আছে, যে কোনো প্রকার সিমটমসের ক্ষেত্রে মেডিসিনটি খাওয়া যায়, সায়াটিকার ব্যথা দূর করার ক্ষেত্রে ভীষণ হেল্প করে, সে নতুন হোক বা পুরনো হোক, আপনাকে আর্সালফ্লেভ 3x পোটেন্সিতে খেয়ে যেতে হবে। এবার এই মেডিসিনটি আপনি কিভাবে খাবেন, দুটো করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে আপনি এই আর্সালফ্লেভ 3x মেডিসিনটি খাবেন। সায়াটিকার ব্যথা দূর করার জন্য আপনি আর্সালফ্লেভ 3x পোটেন্সিতে তো খাচ্ছেনই, তার সঙ্গে আপনি আরেকটি পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটি খেতে পারেন। সেই মেডিসিনটির নাম হচ্ছে জার্মানি কোম্পানির অ্যাডেল 39 মেডিসিন। ভীষণ হেল্প করে, আপনি শুধুমাত্র আর্সালফ্লেভ 3x খেতে পারেন সায়াটিকার ব্যথার জন্য, কিন্তু তার সঙ্গে আপনি অ্যাডেল 39 মেডিসিনটি খেলে রেজাল্ট আরও বেশি পাবেন, আরও তাড়াতাড়ি আপনি ফল পাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সায়াটিকার ব্যথা একদম দূর হয়ে যাবে। অ্যাডেল 39 মেডিসিনটি আপনাকে কীভাবে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি। 1 চামচ জলে 10 ফোঁটা দিনে তিনবার খাবার আগে অ্যাডেল 39 মেডিসিনটি আপনি খাবেন। তো ফ্রেন্ডস, সায়াটিকার ব্যথার জন্য আপনি আর্সালফ্লেভ 3x খান, তার সঙ্গে অ্যাডেল 39 মেডিসিনটি খান, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন, সেখান থেকে মেডিসিনগুলো পারচেস করে আপনাকে খেতে হবে। আর্সালফ্লেভ 3x মেডিসিনটি যে আছে, SBL বা অন্য ভালো কোম্পানির নিলেই হলো, একটা নিয়ে নেবেন। ঠিক আছে, মেডিসিনগুলো লাগাতার বেশি দিন চালু রাখতে পারেন, বেশি দিন কন্টিনিউ করতে পারেন, মেডিসিনগুলো সাইড এফেক্ট নেই, কোনো ভয় নেই, নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন খেয়ে যেতে পারেন। মেডিসিনগুলো খাবার পর যখন দেখবেন যে আপনার সায়াটিকার ব্যথার সমস্যা একদম ঠিক হয়ে গেছে, পুরোপুরিভাবে নির্মূল হয়ে গেছে, তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে, আরও কোন কোন টপিক্সের উপরে ভিডিও আপলোড করা প্রয়োজন, আমি সেসব টপিকের উপরে ভিডিওস আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।